আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা দেখবেন শেয়ার বাজারে কারসাজির পর এবার বাবার নাম জাল করেছেন সাকিব সাকিবের এই অধপত নিয়ে যা বললেন আসিফ নজরুল সাকিবের আরও যত কাহিনী নিয়ে একটি বিস্তারিত রিপোর্ট দর্শক ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন বিতর্ক যেন পিছনে ছাড়ছে না দেশের ক্রিকেটের পোস্টার বয় সাকিব আল হাসানের একের পর এক বিতর্কে নাম উঠে আসছে দেশসেরা অলরাউন্ডারের শেয়ার বাজার কারসাজিতে তার নাম উঠে আসার পর এবার শেয়ার বাজার প্রতিষ্ঠান মোনার্ক হোল্ডিংস এর অফিসিয়াল কাগজপত্রে তার বাবার নাম সঠিক দেননি বলে জানা গেছে নিজের ব্রোকারেজ ফার্ম মোনার্ক হোল্ডিংস লিমিটেড এর পক্ষে শেয়ার মার্কেটে লাইসেন্স পেতে জালিয়াতির আশ্রয় নিয়েছেন তিনি তাতে সবাইকে অবাক করে দিয়ে শেয়ার বাজারে ব্যবসা করার জন্য মোনার্ক হোল্ডিংসের অফিসিয়াল নথিতে তার বাবার নাম জাল করেছেন দেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা বাংলাদেশের জাতীয় দৈনিক ডেইলি সানের খবর বলছে তাদের কাছে মোনার্ক হোল্ডিংসের একটি নথি এসেছে যেখানে সাকিব খন্দকার মাশরুর রেজার পরিবর্তে তার বাবার নাম কাজী আব্দুল লতিফ বলে উল্লেখ করেছেন এদিকে এই ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিবকে ঘিরে শুরু হয়েছে ফের আলোচনা এ বিষয়ে সাকিবের সঙ্গে যোগাযোগ করা হলে ওই জাতীয় দৈনিককে তিনি বলেছেন তিনি তার বাবার নাম সংশোধন করবেন কোনো ভুল হলে কোম্পানি তা সংশোধন করবে বলেন সাকিব এদিকে গত কয়েকদিন আগে তার বিরুদ্ধে শেয়ার বাজারে কারসাজির অভিযোগ ওঠে এবং কারসাজিতে তার জড়িত থাকার প্রমাণও মিলেছে বিএসইসির শুভেচ্ছা দূত সাকিব এই পরিচয় কাজে লাগিয়ে তিনি চলতি বছরের মে মাসে মোনার্ক হোল্ডিংস নামের একটি ব্রোকারেজ হাউসের অনুমোদন নেয় মোনার্ক হোল্ডিংসের চেয়ারম্যান সাকিব আল হাসান নিজে এই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক শেয়ার ব্যবসায়ী ও সমবায় অধিদপ্তরের কর্মকর্তা আবুল খায়ের হিরোর স্ত্রী কাজী সাদিয়া হাসান প্রতিষ্ঠানটির বিভিন্ন পদে আবুল খায়ের হিরোর আরও আত্মীয় স্বজন আছেন শেয়ার বাজার কারসাজিতে আবুল খায়ের হিরো খুব আলোচিত নাম মোনার্ক হোল্ডিংস দুই হাজার একুশ সাল থেকে সাতটি প্রতিষ্ঠানের শেয়ার কারসাজির মাধ্যমে বাজার থেকে ছেচল্লিশ কোটি ছিয়াশি লাখ টাকা তুলে নেয় এই অভিযোগে গত তিন মাসে প্রতিষ্ঠানটিকে দশ কোটি উননব্বই লাখ টাকা জরিমানা করা হয় সাতটি প্রতিষ্ঠানের মধ্যে ওয়ান ব্যাংক ফরচুন সুজ ও এনআরসিসি ব্যাংকের শেয়ার নিয়ে কারসাজির ঘটনায় সাকিবের নাম পেয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ তদন্ত কমিটি শুধু সাকিবের নামেই এক কোটি চার লাখ শেয়ার লেনদেনের হিসাব পেয়েছেন তারা সাকিব এ বিষয়ে এখনও মুখ না খুললেও বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন এটা ক্রিকেটের বিষয় নয় এটা নিয়ে আমার কিছু বলার নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড আসিফ নজরুল বর্তমান প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় লেখক ও রাজনৈতিক ব্যক্তিত্ব দেশের বিভিন্ন ইস্যুতে নিজের মতামত তুলে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারীর সংখ্যাও অনেক সতেরো সেপ্টেম্বর তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার সাকিব আল হাসানের বিভিন্ন কর্মকাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন আসিফ নজরুল লিখেছেন যে রাষ্ট্রক্ষমতায় বিন্দুমাত্র জবাবদিহিতা নেই যে ক্ষমতার জন্ম নোংরা প্রতারণায় তার সংস্পর্শে এসে যে কারোই পচে যাওয়ার কথা সাকিব আল হাসানের অধোপতন এটাই প্রমাণ করে আবারও অথচ বাংলাদেশের সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে সে হতে পারত একজন আদর্শ আইডল অনলাইন জুয়ায় জড়ানোর অতীত সম্প্রতি আরেকটি বিতর্কেও জড়িয়েছিলেন সাকিব গত আগস্টে আন্তর্জাতিক পর্যায়ের অনলাইন জুয়ায় সহযোগী প্রতিষ্ঠান বেট উইনার নিউজের শুভেচ্ছা দূত হয়েছিলেন তিনি এ নিয়ে তখন ব্যাপক সমালোচনার মুখে ক্রিকেট বোর্ড শক্ত অবস্থান নেয় সাকিব বিতর্কিত সেই চুক্তি থেকে সরে আসেন বাংলাদেশের আইনে বেটিং বা অনলাইন জুয়া বেআইনি কাজ ক্রিকেটে জুয়ারিদের সঙ্গে সম্পর্ক রাখা বা তাদের কাছ থেকে ম্যাচ পাতানোর প্রস্তাব পেয়েও সেই তথ্য গোপন রাখার অপরাধে দুই হাজার উনিশ সালের উনত্রিশ অক্টোবর দুই বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি সাকিব নিজেই আইসিসির কাছে তার অপরাধের কথা স্বীকার করেছিলেন শেষ পর্যন্ত এক বছর নিষেধাজ্ঞা কমে সাকিবের আরও যত কাহিনী দুই সালে বড় বিতর্কের জন্ম দিয়েছিলেন দর্শকদের গালাগাল করে ও হুমকি দিয়ে সেটা ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ম্যাচে ব্যাটিং করার সময়ের ঘটনা দুই সালে বিশ্বকাপে দর্শকদের উদ্দেশ্যে বাজে ইঙ্গিত করেন তিনি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আটান্ন রানে অল আউট হয় বাংলাদেশ তখন দর্শকদের প্রতিক্রিয়ার জবাব দেন তিনি মধ্যমা অশ্লীল ভঙ্গিতে দেখিয়ে দুই হাজার তেরো সালে এক দর্শকের কলার চেপে ধরার দৃষ্টান্ত রেখেছেন সাকিব সেই বছরের ছাব্বিশ ডিসেম্বর বিজয় দিবস টি টোয়েন্টি ম্যাচ চলাকালে এক দর্শক সাকিবের কাছে অটোগ্রাফ চাইলে তিনি তার কলার চেপে ধরেন দুই হাজার সালে তিন ম্যাচের জন্য নিষিদ্ধ হন সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ছক্কা মারতে গিয়ে লং অনে ক্যাচ দিয়েছিলেন তখন ক্যামেরা দেখে অশালীন ভঙ্গিতে বাজে ইঙ্গিত করেন সাকিব একই বছর দর্শক পিটিয়ে সমালোচিত হন তিনি ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে চলাকালে স্ত্রীকে বিরক্ত করার অভিযোগে এক দর্শকে পিটিয়ে গুরুতর আহত করেন বিশ্বসেরা অলরাউন্ডার দুই সালে এক ম্যাচের জন্য নিষিদ্ধ হন তিনি বিপিএলে সিলেট সুপার স্টার্সের বিপক্ষে ম্যাচে আম্পায়ার তানভীর আহমেদের সঙ্গে অসদাচরণ করেন রংপুর রাইডার্সের সাকিব তাকে বিশ হাজার টাকা জরিমানাও গুনতে হয় সেবার দুই হাজার ষোলো সালে আবারও আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান সাকিব বিপিএলের প্রথম কোয়ালিফায়ারে আম্পায়ারের সঙ্গে বিবাদে জড়ান ঢাকা এর অধিনায়ক দুই হাজার সালে দক্ষিণ আফ্রিকায় খেলতে না চেয়ে সিরিজের আগে ছয় মাসের ছুটি চান সাকিব পরে বোর্ডের মধ্যস্থতায় তিন মাসের ছুটি পান দুই হাজার আঠারো সালে বিসিবির পত্র না নিয়েই ওয়েস্ট ইন্ডিজের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে গিয়েছিলেন সাকিব তখন ক্রিকেট থেকে ছয় মাসের জন্য নিষিদ্ধ করা হয় তাকে সাবেক ক্রিকেটাররা বলছেন দেশ ও ক্রিকেটের জন্য সাকিবের এমন ঘটনা নিঃসন্দেহে বিব্রতকর